দীর্ঘ টানাপোড়ানের পর করোনার পরিস্থিতিতে দেশজুড়ে শুরু হলো জেইই এবং নিট পরীক্ষা। করোনার আবহে অন্যান্য বিরোধী দলগুলি এই পরীক্ষা নিয়ে বরাবর কেন্দ্রকে আক্রমণ করলেও তা সত্ত্বেও পিছু হটেনি কেন্দ্রীয় সরকার। আজই দেশজুড়ে শুরু হচ্ছে জেইই মেইন। বিরোধিতা সত্ত্বেও যাতে পরীক্ষার্থীদের কোনো অসুবিধা না হয় সেই দিকে নজর রেখেছে রাজ্য সরকার। পুলিশের তত্ত্বাবধানে সমস্ত স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার্থীদের সুষ্ঠুভাবে পরীক্ষা কেন্দ্রে ঢোকানোর ব্যবস্থা করা হয়েছে। রাস্তায় সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য দাগ টানা হয়েছে। এছাড়াও পরীক্ষা কেন্দ্রের বাইরে কর্তৃপক্ষের তরফে বারে বারে স্যানিটাইজিং করা হচ্ছে এবং সংক্রমণ রুখতে পরীক্ষা কেন্দ্রে ঢোকার সময় পরীক্ষার্থীদের থার্মাল স্ক্রিনিং ও স্যানিটাইজিং করা হয়েছে। এর পাশাপাশি তাদের ফেস শিল্ড এবং মাস্ক দেওয়া হচ্ছে। Repeated appeals to postpone joint entrance examination has had little impact on the Union Education Ministry and has shunned one such case. Requested all who are standing outside of the venue, please. প্রিপারেশন তো করেছি, অনেকটাই করেছি, মানে আর কি ওই এমসিকিউ আর আর্কিটেকচার সব ভাই ওগুলো প্র্যাকটিস করে এসেছিলাম আর কি। ভয় মানে প্রথম যেহেতু এসেছি ওই জন্য একটু নার্ভাসনেস লাগছে আর কিছু সেরকম না। ভেতরে প্রিপারেশন কিভাবে রয়েছে, প্রিপারেশন কিভাবে নিয়ে রয়েছেন এবং ভেতরে যে কিছু ব্যবস্থা নেবেন, যে সোশ্যাল ডিস্টেন্স মেনে কি পরীক্ষা হবে? হ্যাঁ, ও তো মানে লেখা তো আছে যে মেটালিজে চেক করবে, সেটা তো সোশ্যাল ডিস্টেন্স মেনে হবে, কোনো টাচ হবে না, 6 ফুটের দূরত্ব থাকবে। কোথা থেকে আসছেন? আমি খড়গপুর। আপনার নাম? আমার নাম শ্রবণা গিরি। বলাটা কঠিন, কারণ সত্যিই কঠিন। কোভিড চলছে, এবার কী হবে দেখা যাক। প্রস্তুতি ছিল, এবার বলতে ঠিক শিওর না। খুশি বাদে একটু চিন্তাও আছে, বিকজ কোভিড চলছে অবভিয়াসলি, তো স্টুডেন্টের সংখ্যা তো অনেকটাই বেশি।